আর গান লাগিয়ে দিয়েছ, জালসা তো শুনবে না, এ করেছে কি একবারে গান লাগিয়ে দিয়েছে, গান বাজছে আর মোবাইল দেখছে, মুঝে পিনে কা শাক নেই, পিতে হো গমলানে কো, তেরে ইয়াদ মিটালে কো, পিতা হো গমলানে কো। ই মুড়ি ঝুঁকে চার নিন পারছে ভগাতে চোখ বন্ধ তো। এইগুলো তো শ্যামফুল ব্যাপার, আর জান্নাতে এত সুন্দর করে সাজানো, এত ভালো ভালো সাজানো, যখন জান্নাতে গেলেন আপনাকে একটা পালং দেওয়া হবে, যে পালংটাতে আপনি শুয়ে থাকবেন, ঘুমাবেন, আরাম করবেন, শান্তি ভোগ করবেন, যে পালংটাতে কত বড় পালংটা হবে জানেন, পালংকের এই কোনা থেকে ওই কোনা যাবেন 100 বছর, ওই কোনা থেকে এই কোনা আসবেন 100 বছর, এই কোনা থেকে এই কোনা 100 বছর, এই কোনা থেকে ওই কোনা 100 বছর, চার কোনা ঘুরতে আপনাকে 400 বছর লাগবে রে ভাই, পালংটা ছোট মোট নাই। আর পালংটা উঁচা কতটা হবে, পালংটা উঁচা হবে 500 বছরের রাস্তা, ওর গদ্দিটা খালি মোটা হবে 500 বছর রে ভাই, বুঝতে পারছেন কত গদ্দিটা মোটা হবে। এখন কেউ যখন সোফাতে বসে, বসার আগে ট্যাং ছেড়ে লিছে, তাহলে একদম গাদাং করে বসে আলো, দেখলে মাঞ্জা ঢুকে আলো, তো এই একটু গদ্দিতে বসার লেগে কত মস্তি আর কত হোক সুবহানাল্লাহ। তো ওখানে 500 বছরের রাস্তা এতখানি মোটা খালি গদ্দি, তো কেমন করে চড়বেন জি ভাই, কুদ্দে চড়বেন না দড়িয়ে যে চড়ে নেবেন, না মই লাগিয়ে চড়বেন, মই লাগিয়ে চড়লে তো আপনাকে 500 বছর লেগে যাবে। আল্লাহর নবীকে কিছু লোক প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি এতখানি মোটা গদ্দি হয়, 500 বছরের রাস্তা হয়, তাহলে কি করে আমরা চলবো, কেমন করে চলবো, এটা ফের কোনোদিন হয় নাকি। আল্লাহ পাক বলছেন, এ নবী তুমি বলে দাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবালি কাইফা খুলিকাত, আমার সৃষ্টি জীবের প্রতি তারা লক্ষ্য করে দেখো, যে আমি একটা জীব তৈরি করেছি, আমার সৃষ্টি জীব যে উটকে আমি তৈরি করেছে, ওই উটটাকে, ওই উটটার উপরে যখন চড়ায়, কেউ মই লাগিয়ে চড়েছে ভাই জীবনে কোনোদিন দেখেছেন, উঠে মই লাগিয়ে চড়তে দেখেছেন, দেখেছেন জি ভাই, দেখেননি, উঠকে বলা হয় বসে যাও, উঠটা বসে যায়, তখন ওর উপরে মাল চাপা হয়, মানুষ চলে, তারপরে উঠকে বলে দাঁড়াও, উঠ দাঁড়িয়ে গেল, তখন চলে গেল উঁচা হয় একদম বহুত দূরে, বুঝতে পারছেন। তো ওইরকম পালংকে বলা হবে, ইশারা করা হয় বসো, একদম গদ্দি হয়ে নিচে বসে গেল, পা উঠে যেমনই চড়বে, একবার স্প্রিং এর মতন যেরকম লিফটে মানুষ উঠে বুটাম টিপে দিলে 7 তলা যাবে না, 10 তলা না, 20 তলা উপরে যাবেন, টিপে দিলেন উঠছে একবারে সো সো করে চলে আলো। তো ওইরকম চলে গেলেন, যেমন চলে গেলেন উপরে, একবারে 500 বছরের রাস্তা, আর ওইখানে যেমন চলে গেলেন, ওইখানে কোনো মানুষ যেতে পারবে না, আপনাকে কেউ বাধা দিতে পারবে না, আপনার কেউ কিছু ডিস্টার্ব করতে পারবে না ভাই, কোনো অসুবিধা নাই, ওইখানে আপনি হুরগুলোকে নিয়ে মজমাস্তি করবেন, আর ওইখানে শান্তি ভোগ করবেন, আরাম করবেন। ওই পালংকে যখন সুন্দর হয়ে বসে গেলেন, আল্লাহ পাক বলছেন, ওই বালিশগুলো যে সানসারি বালিশ, চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে, আর জান্নাতের ফলগুলো তার মুখের কাছে, তার নাগালের কাছে ফলগুলো ঝুলতে থাকবে ভাই, আপনি যখন বসে যাবেন ফলগুলো আপনার কাছাকাছি ঝুলছে, আপনাকে কষ্ট করে গাছে চড়তে হবে না, ফল পাড়তে হবে না, ফলগুলো খেতে হবে না, ফলগুলো চলে আসছে কাছে, ফলগুলোকে খান, খেতে খেতে ওখানে ভাই যত খেতে পারেন খান, পেট কোনোদিন খারাপ হবে না ভাই, জান্নাতে পেট খারাপ হবে না, পৃথিবীতে যদি একটু বেশি করে খেলেন বদহজম গড় হজমি হয়ে যাবে, ধুম্মা ঢেকুর, মানে অনেক রকম
আর জান্নাতে যে খাবেন তো জান্নাতে যে খাবেন তো ওখানে পেট খারাপ হবে না ভাই, পায়খানা করতে যেতে হবে না, পেশাব করতে যেতে হবে না, সর্দি লাগবে না, পোটা বাড়াবে না, কাপড় নোংরা হবে না, সাবুন মাখতে হবে না। ওখানে এত মাস্তি ভাই, কি বলবো জি ভাই, পৃথিবীতে কত অশান্তি টেনশনে বাস করছি আমরা। আর ওখানে কিছু হবে না, অসুখ বিসুখ কিছু হবে না, মাথা ধরবে না, সর্দি লাগবে না, আপনার কোন জ্বর সর্দি হবে না, কোন রকমের ব্যায়াম হবে না, আপনি জান্নাতে একবারে বসে থাকবেন, ফলগুলো ঝুলছে আর বড় বড় ফল, মোটা মোটা ফল আপনি খান, আঙ্গুর খান, বেদানা খান, কিশমিশ খান, আর যত রকমের খান ভাই, আপনার পালঙ্কের গদ্দির চতুর্দিকে একবারে কলার গাছ সারি সারি করে লাইন লাইন করে সাজানো থাকবে, গাছ লেগে আছে, কেলার গাছ একবারে বড় বড় কেলার কাঞ্জ পড়ে আছে, আর ওই পাইকা হলদে বিরিং হয়ে আছে, আর মাথার উপরে কুলের গাছ থাকবে কাটাবেন, কাটা থাকবে না বরের গাছে, বরগুলো মাথার উপরে ঝুলতে থাকবে, ফেসিগ্রিম মাখজুদেন ওয়াতাল হিমান জদেন, আর পম বরগুলো ঝুলবে, আর চতুর্দিকে কলার গাছ, আপনি কত কলা খাবেন ভাই খান, আপনি যত রকমের কলা পৃথিবীতে আছে চার তার চাইতে অনেক গুণ বেশি জান্নাতে, আপনি ফলগুলোকে জান্নাতে ভোগ করেন আর খান, আর জান্নাতে এইগুলো ফল খাবেন, আর জান্নাতে মজমাস্তি করবেন রে ভাই, আর জান্নাতে যখন থাকবেন, যখন বসে গেলেন, আপনার কাছে যখন হুরগুলো আসবে, তো হুরগুলো আসার সময় করবে কি আপনার জন্য প্রত্যেকটা হুর একটা করে সারাবের বোতল হাতে করে করে নিয়ে চলে আসবে, আর সারাবের বোতলগুলো হাতে করে নিয়ে আপনার কাছে সব একবারে ড্যানেস দিতে দিতে চলে আসছেন, আর এতগুলো হুর আসবে, 77টা হুর আপনার কাছে আসবে, সুবহানাল্লাহ, 77টা হুর, 77 রকমের রে ভাই, এত সুন্দর হুর পৃথিবীতে যার একটা স্ত্রী আছে, দুটা স্ত্রীর জন্য ভাইজি কত লালাইছে নাকি, মনে বলছে যে আল্লাহ দুটা হলে কত ভালো হতো, কিন্তু অকাতে কুলাই না নাকি নাকি ভাই, কেউ ডরে যে ক্যাচাল গ্যাঞ্জাম হবে, কেউ বলছে যে দুজনের ভাত কাপড় জুটাইতে পারবো কি পারবো না, কেউ বলবে যে বেশি করে খেবে নাকি, আল্লাহ নবীর দরবারে যে একটা লোক বলছে হুজুর আমার যে অভাব ছুটে না, গরিবই যাই না, কি করব, তো বললে তোমার স্ত্রী কয়টা, বলে একটা, কোজ আর একটা বিয়ে করো, লোকটা যে আর একটা বিয়ে করে দুটা স্ত্রী, কয়দিন পরে চলে এসছে হুজুর ব্যাপার খারাপ, বুঝে কি বলে হুজুর দুটা বিয়ে করতে কইলেন, ই তো বাদাবাদি করে ভাত খেয়েছে, খেয়ে আরো অভাব হয়ে গেছে, আরো জুমাইতে পারি না, কি করব, উ দু থালি খেয়েছে তো আমি তিন থালি খাবো, ই তিন থালি খেয়ে তারপরে দিন চার থালি খেয়েছে, এই তো ভাত, ই দু কোচ চলেছে তো তিন কোচ চলেছে, ও তিন কোচ চলেছে তো চার কোচ চলেছে, হিটা হিটি করে ভাত খেয়েছে, কি করব, বলে তুমি আর একটা বিয়ে করো, কইছে মরন লাগছে, লোকটা বাড়ি যায় আর একটা বিয়ে করলে, আর একটা বিয়ে করার পরে তিনটা স্ত্রী হলো, বলছে হুজুর কি করব, আরো তো মুশকিল হয়ে গেল, তিনটা স্ত্রী তো জানের উপরে তো জুলুম হয়ে গেল হুজুর, কি করব, কইছে কেনে এখনো অভাব যায়নি, কইছে না হুজুর এখনো অভাব মিটেনি, বলে আর একটা বিয়ে করো, বলে ঠিকই বলে, হ্যাঁ নবীর কথা যেটা বলবে করতে হবে, আপনি না করলে আপনার ভিতরে ইমান থাকবে, নবীর কথা না মানলে ইমান থাকবে, বলে আর একটা করো, যে আর একটাকে বিয়ে করে নিল, চারটা স্ত্রী হলো, তো লাস্টে যেটা স্ত্রীকে বিয়ে করলো এই স্ত্রীটা খুবই ভালো, মানে হুনার জানে, হাতের কাজ জানে, কি কাজ জানে, ওই স্ত্রীটাকে যখন নিয়ে আসলো চারটে স্ত্রী হয়ে গেল, ওই স্ত্রীটা সে করলো কে টুপি গালা, সুতা কিনা লে সে টুপি গালা বানাইতে লাগলো রে ভাই, চারটে স্ত্রীতে যখন বানাইতে লাগলো মানে ছোটকি বানাইতে জানতো, ও আর ওই তিনটা সতিনকে শিখিয়ে দিলে তো 403 মেলা টুপি বানাতে লাগলো, আর ওর স্বামীকে বললো তুমি খালি মাদ্রাসা মাদ্রাসায় বেচো, গ্রামে গ্রামে বেচো, এই সুতার টুপি গালা 50 টাকা 60 টাকা করে বিক্রি রে ভাই, ওর স্বামী খালি টুপি বিক্রি করে চারজন মেলে বাবু নাই, ওর অভাব দূর হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে যা বলছে, নবী গো আপনি যে কত সুন্দর বুদ্ধি দিয়েছিলেন হুজুর, সুবহানাল্লাহ, চারটা স্ত্রী করার পরে অভাব দূর হয়েছে, এখন আমি পয়সাওয়ালা হয়ে গেছে, এখন খাওয়ার মানুষ নাই, খালি টাকাই টাকা টাকাই টাকা, বুঝতে পারলেন, তো যার অভাব ছুটে না দুটা করেন, তাও দেখছেন যে বাদাবাদি করে খেয়েছে, আর একটা করেন, তারপরে দেখছেন আরো চারটে জুটিয়ে দেন, আপনার ভালাই আছে যে ভাই, বুঝতে পারছেন, কিন্তু মানুষ ডরে করে না, কেন একটা লোক দুটা বিয়ে করেছে,
ই করেছে কি মসজিদে যাও সাজ। তো একটা লোক ফজরের টাইমে এখন 4:30 আজান, ও 4টার সময় গেছে, দেখছে তো লোকটা মসজিদে বসে আছে। তো যে আগে যাবে ও আজান দেওয়ার হকদার, তার পরাদিন করেছে কি ই 3:30 সময় চলে গেছে, তাও দেখছে লোকটা বসে আছে মসজিদে। তার পরের দিন করেছে কি 3টার সময় চলে গেছে, তাও দেখছে লোকটা বসে আছে। তুই লোকটা বলছে এরকম করে হবে না, ওর পাঞ্জরে যাবে সে হাজি ভাই। তুমি দুনিয়াতে এমন কোন আমল করছো বলো তো, যে তোমাকে যখনই আমি আসছি মসজিদে দেখছি কি আমল করছো কহ তো। কইছে আমল করবে নাকি? কইছে রাখছো কেন ভাই? কইছে তুমি যে করছো? কইছে হ্যাঁ কহ কোন আমল করছো, যদি ভালো আমল হয় তো আমিও করব আমলটা। তো করবে নাকি আমল করলে কহ, কহে দিছি। কইছে কহ ভাই, যদি ভালো আমল হয় তো করবো আমিও। কইছে আমি আমল করার লেগে মসজিদে বসে আছি, বাড়িয়ালের ঠেলাতে মসজিদে লুকিয়ে বসে আছি। লোকটা কইছে আমাকে মাফ করিও ভাই, জিন্দগি দিলে আর করতে যাবো না, বুঝতে পারছেন? তো দুটা স্ত্রী কইরা ওই মসজিদে লুকিয়ে বসে জান বাঁচিয়ে, সুবহানাল্লাহ। দুটা তিনটা ভাই করতে যায় না, বুঝতে পারছেন? মানে সামলাইতে পারেন চালাইতে পারেন তো করিয়েন, আর হযরত আলীর কথা শুনে চেষ্টা করে নেবেন, যদি জানের উপরে জুলুম হয় দিল্লি পাঞ্জাব যা পড়ে থাকতে হবে সারা বছর, বুঝতে পারলেন? তো একটা স্ত্রী ভাই ভালো, কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, লাফড়া নাই। তো যাই জান্নাতে আপনি যখন যাবেন, তো হুরগুলো যখন আসবে, তো পৃথিবীতে যার খুব ফ্যাক্কা স্ত্রী, সাদা ডকডকে স্ত্রী আছে, ওই লোকটার মন শান্তি আছে যে ভাই। ওই লোকটা বলছে আল্লাহ একটু যদি সাম্বর হয় না স্ত্রী হইতো তো ভালো হইতো রে ভাই, এ ফ্যাক্সি মানুষকে নিয়ে দুনিয়াতে শান্তি পাই না, হাসা গাই, এটা ভালো নয়। যার স্ত্রীটা কালো ওর মনের মধ্যে শান্তি নাই, বলছে আল্লাহ যদি ভালো সাদা স্ত্রী পেতাম তো মনটা ভরত কাল্লাম, এই কালো স্ত্রীকে নিয়ে ভালো লাগে না। যার স্ত্রী খুবই লম্বা ওর মনে শান্তি নাই, আল্লাহ একনাতে হাঁটছ তো লম্বা উটের মতন ডং ডং করে হাঁটছে, দেখা ভাল লাগে না। যার স্ত্রী ডাকটুক বাইঠে রে ভাই ছোট ওর মনের মধ্যে শান্তি নাই, বলছে আল্লাহ কোন আমার জোড়া মিলাইলাম, একনাতে হাঁটছে তো খালি ঘুর ঘুর করে বাউনির মতন হাঁটছে, দেখি খারাপ লাগছে, আল্লাহ একটু লম্বা হইলে ভালো হতো। ওইটা লোকের মনের মধ্যে শান্তি নাই, মনে শান্তি আছে ভাই? পৃথিবীতে কোন লোকের মনে শান্তি আছে? কোন লোকের মন ভরবে না পৃথিবীতে, মন ভরবে না ভাই। মন ভরবে যে কোনটা জানেন? ওঠে জান্নাতে, পৃথিবীতে মন ভরবে না। যার স্ত্রীটা ভাই খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই, আল্লাহ এত মোটা স্ত্রী গোটায় পালং খান গেছিলি ছাল্লা পাশের কাছে, খালি আমাকে এক কানায় পড়ে থাকতে হচ্ছে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই পাতলা খেটমেট ওর মনের মধ্যে শান্তি নাই, ওই লোকটা বলছে আল্লাহ কট ঘুরতে যা কোন রকম যদি হাত খানটা আমার শরীরের উপরে পড়ছে তো মনে হচ্ছে ঠক করে স্টিলের বডিতে পড়লো, হাতে ব্যথা হয়ে যাচ্ছে না। ওই লোকটার মনের মধ্যে শান্তি নাই। তো পৃথিবীতে কোনটা লোকের মন শান্তি আছে ভাই বলুন তো? কারুর মনের মধ্যে শান্তি নাই। আর ভাই আমার আল্লাহ আপনার মনের তামান্না মিটাবে জান্নাতে, আপনার মনের আশা আকাঙ্ক্ষা মিটাবে জান্নাতে, 74টা হুর দেওয়া হবে ভাই। এত সুন্দর এত ভালো এত পছন্দ হুর দিবে রে ভাই, 74টা হুর যখন চলে আসবেন তারপরে পরে আল্লাহ পাক একটা হুর গুলো ফাও দিবেন। তো ফাও যে যেটা হুর ফাও দিবে 71টা হলো, তো ওই ফাও হুরটা এত সুন্দর এত ভালো এত ভালো যে এই হুর গালার চাইতে ওইটা অনেক গুণ সুন্দর ভাই। জান্নাতটা বা পৃথিবীর থেকে মানে অন্যরকম, পৃথিবীতে কোনো জিনিস কিনতে গেলে আপনাকে যখন আম কিনতে যাবেন 1 কিলো আম নিলেন ভাই, একটা আম ফাও দাও রে ভাই, একটা আম কমে যাচ্ছে, আমার বাড়িতে 7টা লোক 6টা আম হলো, আর একটা আম দিলে ভাই একটা করে জুটে যেত আমার ছেলে বিলে মেলাটি রে ভাই, তো ভাই একটা আম গালা ফাও দাও, আর পয়সা নেই যা রো 1/2 কিলো কিনে নিব রে ভাই, একটা আম গালা ফাও দিয়ে দাও। আমবালা তখন চিন্তা ভাবনা করে বলবে যাও নিয়ে যা, একটা কুলি পাতা আম হয়েছে বিক্রি হবে না, কুলি পাতা আমটা দিলে নিও।
তারপরে যখন আপনি আলু কিনতে যাবেন যখন একটা ফাও চাইবেন আপনাকে ধাইরা লাগা আলুটা দিবে নিয়ে যাও কলা কিনতে যাবেন ফাও চাইবেন ছালুরটা কলাটা দিয়ে দেবে আপনি এটা নিয়ে যান যে কোন জিনিস পৃথিবীতে আপনি ফাও নেবেন খারাপটা দিবে ভালোটা পাও দেবে না বাগুন কিনতে গেলে কানা লাগা দিবে ভালো বাগুন দেয় ফাও গুলো দিয়েছি জি ভাই জিন্দগিতে দেয় না ফাও দেয় না কিন্তু আল্লাহ যেটা ফাও দিবে এটা এত সুন্দর যে সবটি হুর চাইতে ওইটা হুর বেশি সুন্দর আল্লাহ কার জন্য এগুলো তৈরি করেছে ভাই কার জন্য জি ভাই আপনাদের জন্যই আপনারা বুঝতে পারেন না দুনিয়াতে এসেছেন খালি দুনিয়া দুনিয়া করছেন কেমন করে পয়সাওয়ালা হব কেমন করে বাড়ি করব কেমন করে গাড়ি নিব একটা গাড়ি নিছি দুটা নিব একতলা করেছি দোতলা করব আর 100 বিঘা জমি কেমন করে 150 বিঘা হবে 200 বিঘা করব মানে দুনিয়ার খালি কামাই দুনিয়ার লোভে লালচায় পড়ে আছেন চোখটা বন্ধ করে নিলে আপনার কিছু আছে আপনার কিছু আছে জি ভাই খালি দমটা বেরিয়ে গেল আপনার কিছু নিয়ে যেতে পারবেন সাথে করে তো পৃথিবীতে এসছেন দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না পৃথিবীতে আখিরাতের পুঁজিপাটা জোগাড় করেন আখিরাতের জন্য একটু চেষ্টা করেন খাটাখাটি করেন আল্লাহ আপনার ওখানে মন শান্তি করবেন আর যখন জান্নাতে যাবেন ভাইরে আমার ওই ফাউরটা আপনাকে দেওয়া হলো খুব সুন্দর আর আপনার পেরেথেবের যেটা স্ত্রী রে ভাই ওই পেরেথেবের স্ত্রীটা আপনাকে মানে দেওয়া হবে আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীগণ যে মানে স্ত্রী তো একটা লোকের যদি দুটা তিনটা চারটা স্ত্রী হয় কিংবা পাঁচটা সাতটা দশটা স্ত্রী হয় তো কোন মানে সবটি স্ত্রীকে কি পাবে তাহলে তো হুর বেড়ে যাবে আল্লাহর নবী বললেন যেটা স্ত্রী আপনার মন লাগান যে স্ত্রীটা দিল লাগান যে স্ত্রীটা আপনার কলিজা ভরান মন ঠান্ডা করা পৃথিবীতে যেটা স্ত্রীকে খুবই ভালোবাসতাক ওই স্ত্রীটাকে দেওয়া হবে লোকটাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কোনটা স্ত্রী তোমার ভালো ছিল বলে দিবে আল্লাহ আমার বড় কি খুব ভালো ছিল কেউ বলবে আমার মাঝিল কি খুব ভালো ছিল ভালো করে খিলে তো মাছ মাংস তুলে তুলে মানে জুত করে খিলে তো খুব ভালো আর সব সময় হাত পাটি বেঁধে তো তেল মাখায় তো আমার সেবা তবে দাঁড়ি খিদমত করতো আমার মাঝিল কি খুব ভালো কেউ বলবে সাইজগুল স্ত্রীটা আমার ভালো কেউ বলো না ছোটকিটা আমার জি লাগা ভাই অল্প বয়সের খুবই ভালো আমার মন ভরা স্ত্রী যেইটাকে বলবে ওইটাকে ফেরেশতারা নিয়ে যাবে দে জান্নাতে দিবে আপনার 72টা হুর হয়ে যাবে ভাই ওই 72টা হুরকে নিয়ে আপনি জান্নাতে মাস্তি করবেন কিন্তু ভাই জান্নাতে যে 72টা হুর পেলে পৃথিবীতে মানুষ খুব সুন্দরী দেখে বিয়ে করেন রূপসী দেখে বিয়ে করেন খুব ভালো মেয়েকে বিয়ে করেন কিন্তু বিয়ে করার পরে যখন আপনি বিয়ে করলেন 2 মাস 4 মাস 6 মাস বছর 2 বছর যখন একটা আর বাচ্চা হয়ে গেল ওই স্ত্রীটা ওই মেয়েটা তখন বুড়ির মতন লাগবে দেখে মানে হড়বড়া হয়ে যাবে রে ভাই মানে মেয়েটাকে দেখে ভালো লাগবে না বুড়ির মতন হয়ে যাবে দুটা বাচ্চা হবে আরো আধ বুড়ি হবে তিনটা বাচ্চা হবে তখন আরো পুরো বুড়ি হবে দেখে ভালো লাগবে না আল্লাহ বলছেন জান্নাতে যে হুরটাকে দেওয়া হবে জান্নাতের হুরেরা জিন্দগিতে কোনোদিন বুড়ি হবে না অর্গে জয়বন কোনোদিন ঢলবে না ওদের জয়বন ঢলবে না ওরা বুড়ি হবে না ওরা চিরকুমারী হয়ে থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজা আল্লাহুন্না আবকার ওরা হচ্ছে চিরকুমারী সারা জীবন ওরা মানে কুমারী হয়ে থাকবে যতদিন যাবে অত চাঙ্গা ওদের যৌবন কোনদিন ঢলবে না বুড়ি হবে না চেহারা কালে ডগমগ ডগমগ করবে রে ভাই আর যখন আপনার কাছে ওই হুরগুলোকে এনে দেওয়া হবে হুরগুলো যখন আপনার কাছে আসবে একবারে সারাপের বোতল নিয়ে চলে আসবে সারাপ গুলো হচ্ছে কে উসকাও নামে রেহে কে মাখতম খেতাম হো মিসকন যে আপনাকে ওই দেওয়া হবে সারাপটা ওটার নাম হচ্ছে রাহিক আর রেহে কে মাখতম সারাপটার নাম হচ্ছে রাহিক ওই রাহিক সারাপটা আপনাকে পান করতে দেওয়া হবে আমি যা জহমিন তসনি আর ওই সারাবে তাসনিন মিশ্রিত থাকবে এত সেন্ট এত সুগন্ধি এত খুশবু রে ভাই ওই সেন্টওয়ালা দুধ চাইতে সাদা মধু চাইতে মিষ্টি মাখন চাইতে নরম এত ভালো সেন্ট এত ভালো খাবার ওই খাবারটা খেয়ে আপনার মন ভরে যাবে কথা বলবেন তো মুখ দিয়ে খালি হাওয়া বের হবে তো খালি সেন্ট সুগন্ধি কত ভালো লাগবে পৃথিবীতে যখন মানুষ দারু খায় সারাপ পান করে ওর মুখ দিয়ে ভ্যাক ভ্যাক করে গন্ধ বের হয় ভাই
খারাপ সেন বদবুবের হয় ওর সঙ্গে তার সামনে মুখ করে কথা বলতে পারবেন না এত খারাপ দারু খারাপ শরাব দারু খাওয়ার পরে তখন দুর্গন্ধ বের হয় জান্নাতে যখন শরাব পান করবে সুগন্ধি বের হবে এত ভালো আর ওই জান্নাতে যখন যাবেন আল্লাহ পাক হুরগুলোকে দিবেন আপনার জন্য আল্লাহ পাক সমজষ্ট সমবয়স্ক নব যুবতী আল্লাহ পাক তৈরি করে রেখেছেন ওয়াকা ওয়াই বা আত্রাবা একবারে সমজষ্ট সমবয়স্ক নব যুবতী তৈরি করে রেখেছে ভাই ওই স্ত্রীগুলোকে নিয়ে আপনি মজমাস্তি করবেন আনন্দ করবেন ভাই তো ভাই পৃথিবীতে মস্তি করতে পাবেন না পৃথিবীতে আপনার সুখ শান্তি হবে না সুখ শান্তি ভোগ করবেন জান্নাতে আর যেটাই চাইবেন ওটাই মা বোনেরা হয়তো তোমরা বলবা যে বেটা ছেলে হুর পাবে আর আমরা মেয়ে ছেলে মানুষ আমরা কি হুর পাবো না তো তোমরা হুর তোমরা কে ওরকম করে হুর দেওয়া হবে না তোমরা কে দেওয়া হবে কোনটা তোমার স্বামীটাকে তোমাকে দেওয়া হবে তোমার স্বামীর জান্নাতে তুমি যাবে তোমার স্বামীর পালঙ্কে যাবে তুমি ওর রুমে তোমাকে ভোর ঢুকিয়ে দেওয়া হবে আর তুমি সবটি হুরের মালিক হয়ে থাকবে তোমার কথা একাত্তরটা হুর তোমাকে দেওয়া বাহাত্তরটা তোমার কথা শুনবে ওই হুরটি যাকে যেটা অর্ডার করবে যেটা বলবে ওটাই শুনবে পৃথিবীর সতীন যেগুলা মানে দু চারটা যদি ওর পুরুষের স্ত্রী থাকে তো সব মানে মালিকানা করার চেষ্টা করবে বোর্ড কি মনে হবে আমি ডোন হয়ে থাকবো মালিক মাঝিল কি বলবে না আমি থাকবো সাঁঝিলকে বলবে না আমি বড় ঘরের বেটে ছোটকে বলবে আরে তোর থেকে আমি সুন্দর তাগড়া আছি কে বলবে লেখাপড়া আছে আমি রাজ করব মানে সবাই চেষ্টা করবে মানে রাজ করার আর ওইখানে কারোর রাজ চলবে না রাজ চলবে তোমার আল্লাহ তোমাকে মালিক বানিয়ে দেবে সবটি হুরের মালিক যাকে যেটা অর্ডার করবে যেদিকে যাকে যেতে বলে ওদিকে যাবে তো তোমরা ওখানে মজ মস্তি করতে পারবা বুঝতে পারলে আল্লাহ অর্ডার করেছে বেটা ছেলে চারটে বিয়ে করতে পাবে কিন্তু বেটি ছেলে চারটে বিয়ে করতে পাবে যে ভাই একসাথে চারটা পুরুষ রাখতে পাবে পাবে না এটা হাদিসে প্রমাণ নাই পারমিশন নাই যে ওরা চারটা পুরুষ রাখতে পারে আমরা চারটা স্ত্রী রাখতে পারি কিন্তু মেয়ে ছেলে রাখতে হবে না ওই জন্য ওরা হুর পাবে না ওরা স্বামীর কাছে থাকবে তো তোমরাও জান্নাতে যাবে জান্নাতে মৌজ মাস্তি করতে পারবে তোমরাও তো কথা হচ্ছে ভাই জান্নাতে যাওয়ার কাজ পৃথিবীতে করে যেতে হবে নাকি না করে গেলে জান্নাতে যাবেন পাকা কলামে ছিললাম আর গাওয়া গাব খেলাম জান্নাত তো সহজ নয় জান্নাতে যেতে গেলে আপনাকে আজানের আগে উঠতে হবে ফজরে মসজিদে যান তাহাজ্জুদ পড়েন আপনাকে কিয়ামতের দিন সর্বপ্রথম ডেকে আল্লাহ জান্নাতে দিবেন শহীদগারির কাতারে দাঁড় করাবেন ফজরের আজান দেন মসজিদে যে নামাজ পড়েন পুষ মাসে মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে উঁচু করবেন বিছানা ছেড়ে গেলেন মসজিদে নামাজ পড়লেন পাঁচ অক্ত নামাজ পড়েন রমজান মাসে রোজা রাখেন তাসবিহ জিকির সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এখন মানুষ এই যে এখন তাসবিহ জিকির মুখ দেবের হচ্ছে মোবাইল বাজাচ্ছে মোবাইলে কেউ কেরাত শুনছে জালসা শুনছে ওয়াজ নসিহত কয়টা লোক শুনছে যে ভাই সকাল হলো যখন চেতন পেয়ে গেল দেখছে আর ঘুম আসে না চোখ বুঞ্জা বালিশের তল তল হাত ভরে মোবাইলটাকে টানছে সিধান থেকে ভাই আবার সিধানে মোবাইল রাখবেন না একটা ভালো কথা জেনে নেন এটা কথা বৈজ্ঞানিকেরা বলছে 18 বছরের নিচে ছেলের হাতে মোবাইল দিবেন না কিন্তু এখন 18 বছরের নিচে ছেলেদের হাতে বেশি বড় বড় মোবাইল আর মোবাইলটা জিন্দাগিতে সিথানে রাখবেন না মোবাইলটাকে যখন সুইচ অফ করে রাত্রে ঘুমাবেন আপনি টেবিলে রেখে দেন ডয়ারে রেখে দেন কুঠির উপরে রাখেন বাক্সে আপনি রাখেন টাকে রাখেন কোনো ডয়ারে কোনো জায়গায় দূরে রাখেন কিন্তু সিথানে মালিশের তলে রাখবেন না কত মানুষ করেছে কি সিথানে মোবাইল রাখছে সিথানে মোবাইল রাখবেন না ওদের টাওয়ার খিসছে আপনার ব্রেন শেষ হয়ে যাবে টাওয়ারের পাশে যেগুলো ডাবের গাছ আছে ডাব বেড়া দেখেন ডাবে পানি নেই তাহলে ডাবের পানিকে টেনে লিছে টাওয়ারে বুঝতে পারছেন তাহলে আপনার সিথেনে যদি একটা মোবাইল রাখেন আপনার ব্রেন ব্রেনের ক্ষতি হয়ে যাবে ব্রেনটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন সিথেনে জিন্দগিতে মোবাইল রাখবেন না আর মোবাইলকে চার্জে লাগিয়ে দিয়া চাজে ভিড়িয়ে দেখছো ওর পাশা দিকে লিড ভরে দিয়া কানে লাগিয়ে দেয়া শুনছ আর গান লাগিয়ে দিয়েছ জালসা তো শুনবে না এ করেছে কি একবারে গান লাগিয়ে দিয়েছে গান বাজছে আর মোবাইল দেখছে মুঝে পিনে কা সাক নেই পিতে হো গঙ্গুলানে কো
तेरे याद मिटा ले को पिता हो गम लाने को ई मुड़ी झुका चरन इन पर जब होगा तो चौक बन जाए मायरे अमार पहाड़ भरे भरे टाइम में फेरेस्ता बदले हाय एक बार आसरा टाइम में फेरेस्ता बदले हाय आपने सकल वेला कुरान पढ़ा सुने अजनास से सुने जाल से सुने फेरेस्ता रा जगह ना अपना अमल नवते नेकी लेखते लगे किंतु आपने जोकुन गान शुरू कर लेन बाजना शुरू कर लेन आपने मोबाइल फास्टे गान लगा लेन फेरेस्ता अपना एक बार फास्टे तक शुरू कर ले माने फेरेस्ता रा फास्टे थे शुरू कर ले गुनहा लिखते जे ई गान सुने छे बुझते पारलेन तो अपनार प्रत्येक दिन जखन आपने रात्रे शुए जान तो ए जे फेरेस्ता आछे जखन डेट चेंज हय रात 12टार पड़े कि ना आजके हलो कत तारीख 23 आजके 23 तारीख नाकि आजके 23 तारीख रात 12टा 1 मिनिट होबे 24 तारीख 12টা পুরা 12টাতে 23 তারিখ থাকবে যখন 1 মিনিট হয়ে যাবে তখন 24 তারিখ হয়ে যাবে তো যখন 24 তারিখ হয়ে গেল ফেরেশতারা আজকে গত রাতে রাত 12টা থেকে যে পাতাটাতে লিখছে আপনার গোনা এই পাতাটাতে সিল মেরে ডেট তারিখ দিয়া ওখানে সিগনেচার করে দিয়া 1 12টা 1 মিনিটে পাতা উল্টে দেন নতুন খাতা খুলে দিলেন নতুন খাতা খুললে এবারে আপনি তো ঘুম পাচ্ছেন ভাই নিন পাচ্ছেন লাখ ডেকে ডেকে তখন তো আপনার কি ইবাদত হবে তখন তার ইবাদত হয় না আপনি তো নিন পাচ্ছেন যখন চেতন হলেন তো চেতন হয়ে ঘুম থেকে জাগার দোয়াটা আপনাকে পড়তে হবে শুরু হয়ে গেল ডেকে ফাস্টি আর যদি দোয়া না পড়লেন ঘুম ভাঙার দোয়া না পড়লেন সকাল হলো আপনি চেতন পেলেন দোয়া তেসবি কিছু পড়েন না হলো যখন মোবাইলটাই বাজাইবেন তো লিয়ে আইসা ফাস্টে কিরাত শুরু করে দেন অনেক কিরাত আছে মোবাইলে কোরআনটা একটু শুনলেন নেকিটা শুরু হয়ে গেল বা আপনি জালসা শুনেন গাজাল শুনেন একটু নেকি পাবেন কিন্তু আজকে বর্তমান যুগের যুবকেরা আর কি দেখছে রে ভাই খালি নাটক আর খারাপ খারাপ জিনিস আর খারাপ খারাপ ছবি আর গান বাজনা সব সময় মত এর আগে কিছুই ভালো লাগে না তখন আপনার গোনহা শুরু হয়ে গেল গোনহা লিখতে 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 গোনহাই চলে যাচ্ছে লিখে আপনি জান্নাতে কি করে যাবেন জান্নাতে যে যাবেন কেয়ামতের দিন খাতা উল্টেবে দেখবে বড় বড় খাতা 99 খান খাতা যখন আপনার উল্টেবে দেখবে প্রত্যেক তারিখে ডেট তারিখ দিয়া মারা আছে এত তারিখে এত গোনা এত তারিখে এত গোনা এই গোনা গোনাই গোনা নেকির বংশ নাই গুণ নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাসবি নাই জিকির নাই কিছু নাই আপনার খালি গোনায়